হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। বন্ধুরা, রাজ্যের কৃষি এবং সমবায় দপ্তরের সম্পূর্ণ স্থায়ী পদে ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো এই মুহূর্তে অনলাইন আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ তোমাদের জন্য রয়েছে একটি সুখবর। তো সেটি হলো, এটির অনলাইন আবেদন করার শেষ তারিখ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেলে জানাবো, পাশাপাশি এটির আবেদনের শেষ তারিখ কত তারিখ অবধি বাড়ানো হয়েছে সেটিও তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি WEBCSC.org, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে আসলে এখান থেকে যে ডেট এক্সটেন্ড করা হয়েছে সেই নোটিশটিকেও তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ যেটি প্রকাশিত হয়েছে সেটিও তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিজেরাও বিস্তারিতভাবে দেখে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই, লাস্ট ডেট এক্সটেন্ডেড টু 20 নভেম্বর 2020। এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্পূর্ণ নতুন নোটিশ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে, এবং এই নোটিশের মধ্যে যেটি বলা হচ্ছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2020 ইজ এক্সটেন্ডেড আপ টু 11:59 PM অন 20/11/2020। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020 এটির অনলাইন আবেদন করার শেষ তারিখ কিন্তু 20 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেনি অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারবে, যেহেতু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা ফুল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে তোমাদেরকে চলো ইন ডিটেলে জানিয়ে দিই। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশন তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, PWD বিল্ডিং, ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর, খাদ্য ভবন কমপ্লেক্স, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87। এবং এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 11 নম্বরে যে পোস্ট রয়েছে, দাদা ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডার, অর্থাৎ ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে দেখতে পাচ্ছ পোস্ট কোড দেওয়া রয়েছে, এবং মোট শূন্যপদ রয়েছে 60টি। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে বিটেক বা এমটেক যদি তোমরা পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। এবং 2 নম্বরে বলা হচ্ছে, AICTE থেকে তোমাদেরকে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা করে থাকতে হবে, অথবা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকলে তোমরা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। মাসিক বেতন দেওয়া হবে 26,513.83 টাকা। বন্ধুরা, নেক্সট পোস্ট যেটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড স্টাফ অফিসার ক্যাডার, এই পোস্টে নিয়োগ করা হবে, এবং পোস্ট কোড এখানে তোমরা দেখতে পাচ্ছ। মোট শূন্যপদ রয়েছে 20টি। কোন কোন পোস্টে কয়টি শূন্যপদ রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস করে থাকতে হবে, সঙ্গে 55% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছ একটি টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এটি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ, বিশেষ করে MS অফিস এবং ইন্টারনেট চালাতে অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে ফর CCA এরিয়া, এক্ষেত্রে দেওয়া হবে 47,052 টাকা, এবং নন CCA এরিয়া এক্ষেত্রে তোমাদেরকে বেতন দেওয়া হবে 46,578 টাকা। নেক্সট পোস্ট যেটি রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, পোস্টের নাম দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার, পোস্ট কোড 22008, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে।
এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং 50% নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে AICTE থেকে কম্পিউটারে ডিপ্লোমা বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা অবশ্যই করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 21,859 টাকা। নেক্সট পোস্ট যেটি রয়েছে, এখানে আরো বেশ কয়েকটি পোস্ট রয়েছে, সে সমস্ত পোস্ট সম্পর্কে তোমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও, ডেসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি লিংক দিয়ে দিও, সেখান থেকে ডাউনলোড করে তোমরা নিজেরা এটিকে দেখে নেবে। পদ রয়েছে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিচের পোস্টের মতো একই রয়েছে। এছাড়াও এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, আরও বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবে, নিজেরই বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো এক্ষেত্রে তোমাদের এজ লিমিট যেটি থাকতে হবে 1/1/2020 তারিখ অনুযায়ী। ইউয়ারদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। SC ST OBC OBCA OBCB ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18-45 বছরের মধ্যে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখবো এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং সঙ্গে প্রসেসিং ফিও তোমাদেরকে দিতে হবে। ইউআর এই ক্যাটাগরি প্রার্থীদের এক্সামিনেশন ফি দিতে হবে 400 টাকা, সঙ্গে প্রসেসিং ফি 250 টাকা, মোট 650 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদেরকে সরাসরি প্রথমে যে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমাদেরকে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে থেকে শুধুমাত্র প্রসেসিং চার্জ। এছাড়া তোমরা যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও, এই নোটিফিকেশনটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরই তোমরা আবেদন করবে। আবেদন করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.webcsc.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে কত মাপের ফটো সেখানে আপলোড করতে হবে, সিগনেচার যেটি আপলোড করতে হবে সেটির সাইজ কী হতে হবে, প্রত্যেকটি এই নোটিফিকেশনের মধ্যে সুন্দরভাবে কিন্তু ইন ডিটেলে দেওয়া রয়েছে। প্রত্যেকেই তোমরা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে অবশ্যই ডাউনলোড করে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা, তোমরা আনএকাডেমির নাম প্রত্যেকেই শুনেছ, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। এখানে তোমরা অনলাইনে ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে এবং এখানে বিভিন্ন টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। এখানে তোমরা ফ্রি কোর্সের পাশাপাশি পেড কোর্সও কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে পেড কোর্সে ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিই। পেড কোর্স অর্থাৎ প্লাস কোর্সে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশেষ করে WBCS থেকে শুরু করে WBTET, WBPSC, ক্লার্কসি, WBP, WBPSI, PSC মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কোথাও না গিয়ে ঘরে বসে তোমরা অনলাইনে নিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে 50+ কিন্তু টপ এডুকেটার্সদের দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমিতে সাবস্ক্রিপশান অর্থাৎ ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে চলো পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছ, যেমন UPSC রয়েছে, IIT, JEE, WBPSC, তো বিভিন্ন এক্সামের নাম তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। জাস্ট তোমরা এখানে WBPSC লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ WBPSC এটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। জাস্ট তোমরা WBPSC এই লেখা রয়েছে এই অপশনটির ওপর ক্লিক করলে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তোমাদের সামনে একটি কিন্তু পেজ চলে আসবে। তোমাদেরকে জানিয়ে রাখবো WBPSC ক্লার্কশিপ মেন 2020 নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখো দুটো অপশন রয়েছে, চ্যাট উইথ আস এবং আরেকটি রয়েছে গেট সাবস্ক্রিপশন। তো জাস্ট তোমরা এই গেট সাবস্ক্রিপশন এই যে বাটন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ঠিক নেক্সট পেজে আমরা চলে আসবো। এক্ষেত্রে বিভিন্ন প্ল্যান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস। তোমাদের যেটা সুবিধে মনে হবে সেই সাবস্ক্রিপশনটা তোমরা কিন্তু নিতে পারবে। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4,750 টাকা,
ছয় মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 8,550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 10,450 টাকা এবং 24 মাসের সাবস্ক্রিপশান নিলে পড়বে 15,200 টাকা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যদি নাও এক বছরের সাবস্ক্রিপশান নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 10,450 টাকা এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের কুপন কোড ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা এক্ষেত্রে প্রাইস কিন্তু কমে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুপন কোড ব্যবহার করা মাত্র এক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক মাসের ক্ষেত্রে প্রাইস হয়ে গেছে 1710 টাকা, 10% অফ সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে গেছো। এবং তোমরা যদি 12 মাসের অর্থাৎ এক বছরের সাবস্ক্রিপশান নাও, 10% অফ দিয়ে এক্ষেত্রে হয়ে গেছে 9,405 টাকা, যেটা তোমাদেরকে কিন্তু পে করতে হবে। তো এক বছরে তোমরা যদি সাবস্ক্রিপশান নাও সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, ইএমআই এর অপশন রয়েছে, ইউপিআই এর মাধ্যমে ওয়ালেট বা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। এছাড়া এখানে নো কস্ট ইএমআই এরও অপশন রয়েছে। তোমাদের কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই এর সুবিধা পাচ্ছ, বা বাজাজ ফিনসার্ভের কার্ড থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু নো কস্ট ইএমআই সুবিধা পাচ্ছ। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ডের অপশন রয়েছে, চাইলে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারবে। কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে পুরো প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে ফাউন্ডেশন কোর্স অফ WBPSC 2020 প্রিলিমস স্টার্টেড অন 2nd সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এছাড়াও ডেসক্রিপটিভ ব্যাচ ফর PSC ক্লার্কশিপ মেইন 2020 এটিরও কিন্তু ব্যাচ 2nd সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি না করে তোমরা এক্ষুনি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আনএকাডেমি ওয়েবসাইট লিঙ্ক এবং আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এছাড়া বর্তমানে যে সমস্ত নতুন ব্যাচ শুরু হয়েছে সে সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও সেটিরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা আরও বিস্তারিতভাবে